এরকম করছে এবার মোরা দস্ত একবারে আজ বেদু 1300 ওই 800 টাকা করে করছে এখন করছে 1300 টাকা 800 টাকা কয় 800 তাহলে কি লাভ হবে লাভ কি আমাকে আমাকে লস আর 1200 1300 কয় দেয় না 400 1200 করে নিলে দাও আমার বেশি 40 টাকা 30 টাকা 35 টাকা সময় 20 টাকা বেঁচে আসা লাগে আর তৈরি হলে কিনা লাগালো 25 টাকা কেজি লেদা বেঁচে লাগে 20 টাকা কেজি কপি হাটত এসে কপি লিভার দেয় না হরতালের দিন করে খুব সমস্যা দুই দিন তিন দিন আগে বেচছি 1900 টাকা 2000 টাকা আগে সে কপি 800 টাকা 1000 টাকা সকালে কেন 1400 বাজার 1300 1400 এখন বাজার মোটামুটি 1200 1100 1000 এরকম বাজার যাচ্ছে ভাই এই অপরাধ হওয়ার দিন নিয়ে আমাদের ক্ষতি হচ্ছে বাজার নাই পাটি আসতে পারছে না মাল কিনিচ্ছে না এতক্ষণ আমরা কপি বেচে বিক্রি করে বাড়ি চলে যাই এখন সেই কপি লেও রোদের মধ্যে বসে থাকা লাগে কৃষকের কেউ কোনো খোঁজ খবর নেয় না যত খোঁজ খবর সব খালি বড় লোকের আজকে মরিচ 600 টাকা 800 টাকা কেজি লাগুক সরকার মনিটর পাঠিয়ে দেয় অনেক কিছু পাঠিয়ে দেয় সব কিছু তখন ভালো হয় এখন দ্রব্য মূল্যের দাম আমাদের কৃষকের বেহাল দশা আজকে অবরোধের কারণে আমরা কপি বিক্রি করতে পারছি না এই আরো দেশে বসে আছি টাকা নাই পয়সা নাই এখন মাল বেচছি 8টা 9টা সময় এখন পর্যন্ত টাকার জন্য বর্তমানে বসে আছি Thank you.